75তম স্বাধীনতা দিবসের আগেই বোমাতঙ্ক জাতীয় সড়কে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত জটিয়া এলাকায় 6 নম্বর জাতীয় সড়কের উপর রবিবার মধ্যরাতে একটি সুটকেস পড়ে থাকতে দেখা যায়। সুটকেসের মধ্যে বোম রয়েছে এমন খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সোমবার বম স্কোয়াডকে খবর দেয়, জাতীয় সড়কের উপর 1 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। বম স্কোয়াড সুটকেস খুলে দেখে তার মধ্যে একটি ফাইল রয়েছে, কিন্তু সেই ফাইলে কোনো কিছু কাগজপত্র ছিল না। এই তো জায়গাটার নামটা কি জানি না, আমরা তো ঝাড়গ্রাম গেছিলাম, ফিরছি, ঘন্টার উপর হয়ে গেল, ক্যাটাচি পেয়েছে নাকি বোম আছে বলছে, পুলিশ এখানে আটকে দিয়েছে আমাদেরকে। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ছাড়ছে না আমাদেরকে, বলছে সামনে কি বোম পাওয়া গেছে। সমস্যা হচ্ছে? সমস্যা খাওয়া দাওয়া নেই, এখন ঘর যাবো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে? কতক্ষণ ধরে? 1 ঘন্টার বেশি। এখন কি দেখলেন কি? এই তো দেখুন না, পুলিশ দাঁড়িয়েছে পিছনে, দেখছেন তো সব লাইন, পুরো গাড়ি দাঁড়িয়েছে, সব সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। মানুষ হয়রান হচ্ছে, পুলিশ কর্মীরা হয়রান হচ্ছে, সব দেখুন না কত লোকজন দাঁড়িয়ে আছে এখানে, সব হয়রান হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।